शाम 10 बजे तक। What's up guys? কেমন আছেন সবাই? সিনেবাইকার চ্যানেলে সবাইকে স্বাগতম। যাচ্ছি হচ্ছে একটা নিউ বাইক এসেছে, আপনারা অলরেডি জানেন, অনেকেই দেখেছেন হয়তো অনেকে দেখেন নাই। তো আজকে যাচ্ছি হচ্ছে যন্ত্রেশের শোরুমে। তো এটা কোথায় এবং কি কিভাবে কি এটা একটু পরে বলতেছি। প্ল্যানটা হচ্ছে এরকম যে সোহান ভাই মানে এআই সোর্স হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা উনি আর আমি কন্টিনিউ করতেছি। সেটাতে হচ্ছে আপনার গ্যাজেট রিলেটেড সব রিভিউ এবং সব কিছু পাবেন। তো প্ল্যানটা হচ্ছে যে উনি বাইকটা একটু দেখতে চায়, আমারও ইচ্ছা একটু বাস্তবে দেখে আসবো। অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যন্ত্রের সম্বন্ধে ধারণা খুবই কমই আছে। বাইকটা সম্বন্ধে একটু পরেই বলি, কারণ আমি অলরেডি অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, এরকম অবস্থা, একটু কনফিউশন। ভাই সামনে চলে আসেন, সামনে ওই আপনি দেখছি তো, আয়েন আয়েন, কি অবস্থা, চলেন চলেন। উনি খালি ভয় থাকে, কারণ আমি অনেক স্লো ড্রাইভ করি, তো আমার সাথে গেলে উনি সবসময় হচ্ছে অনেক আগে চলে যায়, আমি সব লাস্টে থাকি। আজকে দেখা হওয়ার সাথে সাথে প্রথম কথা হচ্ছে জোরে চালাইতে হবে। ওকে চালাচ্ছি জোরে। কথা বলতে বলতে আর হুঁশ ছিল না, সাইড স্ট্যান্ড সহই চলে আসছে। তবে একটা জিনিস খেয়াল করছি, চারপাশ থেকে যত বাইকাররা আছে তারা জিনিসটা খেয়াল করছে এবং তারা বলতেছিল ভাই সাইড স্ট্যান্ড ওঠান, তো সাথে সাথে আমি উঠাই ফেলি। তো ফার্স্ট টাইম আমি বুঝি নাই যে কি বলতেছিল, পরে বুঝতে পারি যে হ্যাঁ সাইড স্ট্যান্ডই তো বলতেছে। যদি আপনার সাইড স্ট্যান্ড নিচে থাকে, তারপর যদি আপনি রাইড করেন, একটু কর্নারিং এর সময় টাস করে একটা আওয়াজ হবে, প্লাস অ্যাক্সিডেন্টও হয় অনেক সময়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এটা। তো অনেক কেয়ারফুল থাকেন, সাইড স্ট্যান্ডটা অ্যাটলিস্ট উঠান, এটা একটু মনে করেন। নতুন বাইকগুলোতে সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া, সাইড স্ট্যান্ড নিচে থাকলে স্টার্ট নিবে না। একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মাত্র, কারো কিছু হয়েছে? ওহো, যাক তেমন কিছু হয় নাই, চলেন। আপনার কোম্পানি তো ইউকে না? না কোম্পানি চায়না, বাট ইউকে বেসড, ইউকে বেসড, ইউরোপিয়ান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরো 5 পিছনে টায়ার তো 130 না?
টিউবলেস টায়ার রে রিং স্পোক দিছেলো বাইরে বাইরে না হলে তো সব বাহা বাতাস তো বাইরে যাব না মাইলেজ কেমন তাদের বর্তমানে স্টক নাই, তারা হচ্ছে আপনি প্রি অর্ডার করলে তারা এনে দিবে, এক থেকে দুই মাসের মধ্যে আপনার বাইকটি হাতে পৌঁছে দিবে। তো যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য একটা অফার আছে, অফারটা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন একদম ফ্রি। হাতে কোনো কয়েকটা বাইক ছিল, সে বাইকগুলো সেল হয়ে গেছে অলরেডি, আর হচ্ছে এখন তাদের কাছে কোনো স্টক নাই, যেগুলো আছে শুধু ডিসপ্লের জন্য। তো ওদের প্রাইসটা দিয়েছে হচ্ছে খুব রিজনেবল একটা প্রাইস আমার কাছে মনে হয়েছে। ফার্স্ট ইম্প্রেশনে মনে হচ্ছিলো যে ওটা প্রাইসটা একটু বেশি, পরে গিয়ে দেখলাম প্রত্যেকটা পার্টস, আপনার ব্রেকিং, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম আছে। যতটুক মানে ফার্স্টে দেখে যেটা মনে হচ্ছে যে প্রিমিয়াম, বিল কোয়ালিটির ক্ষেত্রে বিল কোয়ালিটি যেহেতু খুবই ভালো, তার মানে অনায়াসে এই বাইকটার দামটা খারাপ না, ভালো। তো বাংলাদেশের পার্সপেক্টিভে মানে এটা একটু কষ্টকর যে আপনার চায়না বাইকটা কতটুক চলবে, তবে তাদের যদি সার্ভিস মোটামুটি সলিউশনে যদি সার্ভিস এবং আফটার সেল সার্ভিস, তারপর স্পেয়ার পার্টস যদি অ্যাভেলেবেল করতে পারে, এই বাইকটার ফিউচার আমি খুব ভালো দেখতেছি। কারণ বিল কোয়ালিটি খুবই ভালো, যেহেতু ভালো সেহেতু এটা লং রান করতে পারবে। তো আপনারা অনেকেই হয়তো বলবেন যে বাইকটা আসলে কাদের কেনা উচিত, রিসেল করার কোনো প্ল্যান নাই, তারাই বাইকটা নিতে পারেন। কারণ বাইকটাতে হচ্ছে মাত্র বাংলাদেশে আসছে, এটা হচ্ছে ইউজার রিভিউ, দু এক বছর গেলে আর কি বোঝা যায় যে বাইকটা আসলে কত লং রান করবে। তো সব মিলিয়ে যেটা মনে হলো যে বাইক যদি আর কি রিসেল ভ্যালুটা আপনি কভার করতে পারেন, রিসেল ভ্যালু, তাহলে এই বাইক মানে সম্পূর্ণভাবে ওকে। কারণ এটা ব্রেকিং, তারপরে হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি, ইঞ্জিন রেসপন্স, বিল কোয়ালিটি, এভরিথিং ইজ গুড, সব দিক থেকেই আমার পারফেক্ট মনে হয়েছে। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করেন, যেহেতু নিউ চ্যানেল, আর যেহেতু নিউ চ্যানেল রেসপন্সটা পাচ্ছি আপনাদের কাছ থেকে, সেহেতু আর কি চাই যে আরেকটু আমাকে একটু হেল্প করেন, একটু কমেন্ট করবেন। আর হচ্ছে ভিডিওতে যদি কোনো কিছু আপনার কাছে খারাপ লাগে, মানে কোনো কিছু জ্ঞান দিতে মন চায় আমাকে, কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি জ্ঞানগুলো নিতে পারবো খুব সহজে। সো গাইস, দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। জন্ডস বাইকের সম্বন্ধে আরও ফিউচারে আসবে আশা করি, যখন বাংলাদেশ অ্যাভেলেবেল থাকবে তখন আমি একটা ফুল রিভিউ দেওয়ার, ইউজার রাইট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, প্লিজ।